উত্তর শহরতলীর অন্যতম ব্যস্ত বিটি রোড কলকাতার সাথে বিভিন্ন জেলার সংযোগ স্থাপন করেছে সেই রাস্তা সোদপুর থেকে ব্যারাকপুর চেড়িয়া পর্যন্ত বিটি রোড সম্প্রসারণের কাজ ইতিমধ্যে শুরু করার জন্য টাকা বরাদ্দ করা হয়েছে সে কারণে ব্যারাকপুর চেড়িয়া ব্যারাকপুর এস এন ব্যানার্জি রোড পরিদর্শন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল ট্রাফিক সন্দীপ কারা সহ পূর্ত দপ্তর অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্তারা এদিন বেশ কিছু অবৈধ নির্মাণ সরিয়ে দেওয়ার এবং অবৈধ হোর্ডিং সরিয়ে দেওয়ার নির্দেশ দেন নগরপাল বিশেষ করে পথচলতি মানুষের সুবিধার্থে বেশ কিছু নির্দেশিকাও দেন নগরপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নগরপাল অলোক রাজধরিয়া ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে দেখুন বেসিক্যালি সব স্টেক হোল্ডার্স কে নিয়ে আমাদের বিটি রোডে আপনারা জানেন অলরেডি রাস্তায় গভর্নমেন্টে চড়া করার কাজটা যে আছে স্যাংশন হয়ে গেছে কাজটা ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেছে

যে রাস্তা চড়া করার জন্য অবৈধ নির্মাণটা আছে তার সম্বন্ধে একটা বিধবাদ একটা ব্যবস্থা আছে সেটা নোটিস ভোটিস করে করা হবে যারা বেআইনি ভাবে রাস্তা জায়গা পিডাব্লিউ ডি জায়গা দখল করে আছে তাদেরকে সরে যেতে হবে মানুষের সুবিধার জন্য এটা পিডব্লিউডি নোটিশ করবে উইদিন উইকের মধ্যে নোটিশ করে তারপরে যেটা হবে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর